ধনি নামে উসমান গনি আরে বেরে ধনি নামে উসমান গনি তিনি খলিফা তৃতীয় তিনি বলিবরে তাহার জীবনী শেষে প্রান্তে আমরা কইবরে তাহার ঘটনায় আমি শেষ প্রান্তে বলিব নবী গো উসমান পরিস্থিতি সামলাইয়া উঠতে পারিল না একদল বিদ্রোহী লোক খেলাপত লইয়া উসমানের বাড়ি অবরুদ্ধ করল পানি নাহি দিল নিরুপায় হইয়া উসমান পত্র লিখিল রে নবীজির প্রেমে পইরা এই দশা হইল রে দয়াল নবীর প্রেমে উসমান জীবন দিল ও নবীজি পত্রে লেখিল উসমান গনি গ পত্রের আল্লাহ রাসূলের নাম দিনিল বলল হে মক্কার হাজিগণ একদল লোক আমার বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ করতেছে মুখে তারাই আমাকে আল্লাহর কেতাবের কথা বলে তারা প্রকাশ করেছে যে দুনিয়ার কোনো স্বার্থ নাই তাদের উদ্দেশ্যে তাদের নয় অতপর সত্য যখন তাদের সম্মুখে প্রকাশ হয়েছে তখন তাদের মধ্যে নানা মতভেদের সৃষ্টি হইল যে একদল লোক পথের ফিরে এসেছে জগতে রে আরবের ধনী নামে উসমান গনি ছিল রে উসমান গনি মক্কার হাজিদের কাছে পত্র লিখলেন পত্র গেল লিখিয়া গায়ের জোরে তারা অন্যায় ভাবে খেলাপত দখল করতে চায় এখন সেই দখল করার মতলবে সত্যকে অস্বীকার করছে তারা তৃতীয় খলিফা ছিলেন উসমান গনি যায়ারে আমার বয়সের সাথে সাথে তাদের দুর্দশার সূত্র দীর্ঘতম হচ্ছে এখন তারা দ্রুত কাজ করতে বদ্ধপরিকার করে তারা আপনাদেরকে লিখে জানিয়েছে যে আমার ওয়াদা ভঙ্গ করেছি যে এমন কথাই আমার মনে পড়ে না পড়ে না রে মক্কার হাজিদের কাছে পত্র উসমান লেখলো রে কিছু লোক সম্পর্কে তারা আমার কাছে দণ্ডবিধি দাবি করছে বলছি তোমারে আমি তাদেরকে বলেছি যে ব্যক্তি যিনি তোমাদের কাছে কোন অপরাধ করেছে তিনি সুনির্দিষ্ট রূপে তার বিরুদ্ধে বিচার করিব যার যে জুলুম করছে তার শাস্তি হবে ওরে তৃতীয় খলিফা ছিলেন উসমান গনি রে আরবের ধনী আমি উসমান গনি তৃতীয় খলিফা তিনি নবীর সাহাবি রে মানগনি আরো বললেন বিদ্রোহীরা তারা বলছে কোরআনের বরাত থেকে নাকি খাস করো কাজ করো আমি কোরআনের বরাত দেখে কাজ করে যাচ্ছি তারপর আমাকে এই কথা বলে আমি বলেছি তোমরাও কোরআনের বরাত দেখে কাজ করো আর বলেছি তোমরাও কোরআনের বরাত খুঁজে দেখতে পাও তবে আল্লাহ পাক যে বিধান নাজিল করেনি তা নিয়ে বাড়াবাড়ি করো না তারা নিঃস্ব গরিবের জন্য আর্থিক সাহায্য দাবি করছেন আমি তো নিঃস্ব গরিবদেরকে আর্থিক সাহায্য করতেইছি রাষ্ট্রের অর্থ জনহিতকর কাজে ব্যয় করার কথাও বলছে গনিমতের এই জাকাতের অর্থবিধি বহির্ভূত কোনো পথে ব্যয় করা চলবে না সৎ উপযুক্ত ন্যায়পরায়ণ লোকদের শাসনকর্তা নিযুক্ত করতে হবে তারা এই কথা বলতেছে আমি এইসবের একটাও অন্যতা করি নাই যাদের প্রতি অত্যাচার
হয়েছে তাদের প্রতিকার চাই। এই সমস্ত আমার করণীয় কাজেই অন্তর্ভুক্ত। অধিকন্ত আমি তাদের দাবি দাবি দেওয়ার আলোকে এসবের দিকে ভীষণভাবে মনোযোগ দিয়েছি। শাসনকর্তা নিয়োগের ব্যাপারে আমি সেই উম্মুথাতুল মুমিনীদের দরবারেও হাজির আছি। তারা বলছেন আমার তারা বলছেন আমর ইবনুল আশকে শাসনকর্তা নিযুক্ত করো, মাবিয়া এবং আব্দুল্লাহ ইবনে কায়েসকে সেই যথাস্থানে রেখে দাও। তাদেরকে পূর্ববর্তী খলিফাই গভর্নর নিযুক্ত করেছিলেন। এই প্রদেশের জনসাধারণও তাদের উপর সন্তুষ্ট রয়েছে। আমর ইবনুল আশের প্রতি তার শাসন এলাকার জনসাধারণ সন্তুষ্ট ছিল, সুতরাং তাকে সেখানেই নিয়োগ করো। এইসবে আমি করেছি, কিন্তু তবুও বিদ্রোহীরা আমার প্রতি অহেতুক করে বাড়াবাড়ি বাড়াবাড়ি করে সীমা লঙ্ঘন করে। কি করিব তাই এখনে পত্র লিখলাম আপনাদের কাছে, মক্কার হাজীদের কাছে রে, আরবের ধনী ছিল নামে উসমান গনি রে। ও দয়াল রে, আমি যখন আপনাদেরকে এই পত্র লিখেছি তখন খেলাপতের জন্য লালায়িত শ্রমটি যারা খেলাপত চাইতেছে খেলাপত কেড়ে নিতে চায়, ক্ষিপ্রতার সাথে কাজ করে যাচ্ছে। আমাকেও তারা মসজিদের নামাজ পড়তে যেতে বাধা প্রদান করতেছে। মসজিদে যাওয়ার পটটুক তারাই অবরুদ্ধ করে রেখেছে। আরবের ধনী নামে উসমান গনি ছিল রে, মদিনায় তারা অরাজকতা সৃষ্টি করেছে। এখন তারা আমার সম্মুখে তিনটি দাবি উত্থাপন করেছে। এক নম্বর দাবি হইল অসঙ্গতভাবে আমার হাতে যার যে ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। মক্কার হাজিদের ওই পত্রের ভিতরে হযরত উসমান লিখেছিল রে, খেলাপত ত্যাগ করে দ্বিতীয় দাবি তাদের, খেলাপত ত্যাগ করতে হবে আমারে, আমাকে আমাকে সরে দাঁড়াতে হবে যাতে তারা অন্য লোকে খলিফা নির্বাচিত করে করতে পারে। এই দাবি করতেছে আমাকে মদিনা ছেড়ে অপর কোন প্রদেশে যেতে রে। পত্রের ভিতরে হাজিদের কাছে যে লিখলেন এই ভাষাগুলো এই কথাগুলো, এখানে তিনটি বিষয়ে আমার আমাকে তারা ক্ষতি করতেছে। সঙ্গত বা অসঙ্গত ভাবে আমার হাতে যার যে ক্ষতি হয়েছে তা ক্ষতিপূরণ দিতে হবে। উসমান গনি বললেন দ্বিতীয় উত্থাপন করেছে, খেলাপত ত্যাগ করে আমাকে সরে দাঁড়াতে হবে যাতে তারা অন্য কোনো লোককে খলিফা নির্বাচিত করতে পারে। তৃতীয় আমাকে মদিনা ছেড়ে অপর কোনো প্রদেশে চলে যেতে হবে। আমি তাদেরকে বলেছি যে প্রথম দুই প্রথম ও দু এই দু খলিফার শাসন আমলে তাদের কাছে এ ধরনের কোনো ভুলের জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়নি আমার আগে যারা খলিফা ছিলেন। তাই খেলাপথ হতে পদত্যাগ করতেও বলা হয়নি। কিন্তু আমার ব্যাপারে এই সব কথা নতুন করে কেন সৃষ্টি হলো? অন্যায় চাপের মুখে খেলাপথ ছেড়ে দেওয়া আমার আমার অভিপ্রেত নয়। এরা যদি আমার প্রতি পাগলা কুকুরও লেলিয়ে দেয় তথাপি আমি খেলাপথ ত্যাগ করে সেই সন্ত্রাস বিশৃঙ্খলার আশ্রয় প্রদান দিতে পারি না। আমি উসমান গনি অন্য কোনো প্রদেশে চলে যাওয়ার প্রশ্ন একই কারণে আসেই না। আমি জোর করে শাসনকর্তার আসনে
সে অধিষ্ঠিত হইনি, আমাকে এই খেলাপথ পথ দেওয়া হয়েছে। অন্য কোন প্রদেশে গিয়ে আমি লোকজনের উপর কর্তৃত্ব করতে চাই না। তোমরা এক সময় আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় আমার প্রতি সেই আনুগত্য ঘোষণা করেছিলে, বায়াত গ্রহণ করেছিলে। তোমাদের কেউ যদি দুনিয়ার জন্য আকাঙ্ক্ষিত হও, তবে সে ততটুকু পাবে যা তার জন্য নির্ধারিত করে রাখা হয়েছে। এর চেয়ে বেশি সে এক বিন্দু হাসিল করতে পারবে না। সেই মক্কার হাজিদের কাছে পত্রে বিতরে এই সমস্ত বিষয়ে উসমান গনি লিখেছিলেন। উসমান গনি আরো বলিল, তোমাদের মধ্যে যারা আল্লাহর সন্তুষ্ট পরকালের মঙ্গল, আর হযরত নবী দয়ালু নবীজি তৎপরবর্তী দু খলিফার নীতি অনুসরণ প্রায়শই তাদের পুরস্কার আল্লাহকেই প্রদান করিবে। আল্লাহ প্রদান করবেন তাদেরকে পুরস্কার দেবে, তাদের পুরস্কার প্রদানের ক্ষমতা আমার নেই তো। আমি যদি কাউকে সমগ্র দুনিয়া সম্পত্তি দেই, তথাপি এরা এবার দিনদার মূল্য আদায় হবে না হবে না রে। আরবের ধনী নামে উসমান গনি ছিল রে, সুতরাং আল্লাহকে ভয় করো এবং তার কাছে অপুরন্ত নিয়ামত রইছে গো, তার পরিমাণ উপলব্ধি করতে চেষ্টাও করো। তাই তোমাদের মধ্যে এই পত্র লিখে উসমান গনি বললেন যে তোমাদের মধ্যে যারা নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করতে চাও, তারা তা ভঙ্গ করতে পারো, কিন্তু তা কোনো অবস্থাতেই অপছন্দনীয় কাজ নয়, পছন্দনীয় কাজ নয়। আর আল্লাহ প্রতিশ্রুতি, আল্লাহ তার মৃত্যু এবং তার প্রতিশ্রুতি ভঙ্গ করা পছন্দ করেন না। আমার সামনে এখন যে পথ খোলা আছে তা হলো মৃত্যু। অন্য একজনকে খলিফা মনোনীত করা আল্লাহর আগ্রহ করা এবং বিশৃঙ্খলার সামনে পরাজিত হওয়া বলে আমি মনে করি। হিংসা বিদ্বেষ রক্তপাত বিশৃঙ্খলাকে আমি ঘৃণা করি। তোমাদেরকে আল্লাহ এবং ইসলামের নামে বলছি, তোমরা সত্য ন্যায়ের পথে দৃঢ় থাকবে। আমাকে তোমার অঙ্গীকারাবদ্ধ হয়ে খলিফা রূপে বরণ করেছিলে, এখন তোমরাই সেই অঙ্গীকার পালন করো, তোমরা সেই অঙ্গীকার পালন করো। অঙ্গীকার পালন করার জন্য আল্লাহর কড়া নির্দেশ রয়েছে, তোমরা একদিন অঙ্গীকার সম্বন্ধে জিজ্ঞাসিত হবেই। সর্বশেষ আমি আল্লাহর দরবারেতে ক্ষমা কামি প্রার্থনা করছি, নিজে কে আমি নির্দোষ বলছি না, দোষ হয়তো থাকতে পারে জানি না, তবে কোন ভুল ত্রুটি আমিও করেছি। ওরে নফস মানুষকে ভুল পথে চালিত করে, কিছু সংখ্যক লোককে আমি শান্তি দিয়েছি শাস্তি দিয়েছি, সত্য যে বলে তবে তাতে আমার উদ্দেশ্য সৎ ছাড়া অসত্য ছিল না। আমি আমার প্রতিটি কাজকেই আল্লাহর হাতে সপর্দ যাই করিয়া তার কাছে আমার সব প্রার্থনা জানাইছি রে। তৃতীয় খলিফা ছিল নামে উসমান গনি রে, তিনি ব্যতীত ক্ষমা করার কেউ নাই, আল্লাহর রহমত খুবই নিকটে তাই। আমি আল্লাহর কাছে আমার তোমাদের সকলের মাগফিরাত চাই চাই, আশা করি মুসলিম জনসাধারণের অন্তর সত্য পথে ঐক্যবদ্ধ থাকবে, অসদাচরণ হতে দূরে থাকিবে রে। তাই এই খেলাপথ এইভাবে পত্র লিখেছিলেন মক্কার হাজিদের কাছে। এই সুরাহার মাধ্যমে ইসলামী রাষ্ট্রের সেই বুনিয়াদ গড়ে ওঠে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে পূর্ণাঙ্গ সাংগঠনিক রূপ দান করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজের খেলাপথ আমলের প্রথম দিকে এ ব্যবস্থা সেই অপরিহার্যে রাখেন, কিন্তু শেষের দিকে বনি উমাইয়ার প্রতিপত্তি এর মধ্যে বিঘ্ন সৃষ্টি করে। মারওয়ান ইবনুল আকাম হযরত ওসমানের
সেই আস্থা সততা ও সারলক্ষ্য অবৈধভাবে ব্যবহার করে খেলাপতের কার্যবলিতে পূর্ণ প্রভাব বিস্তার করেছিলেন তবু যখন তার সামনে কোনো অপ্রীতিকর বিষয় তুলে ধরা হয়েছে তখনই তিনি কালে বিলম্ব না করে সেই প্রতিবিধান করার চেষ্টা করেছেন সুপরামর্শ গ্রহণ করার ব্যাপারেও তিনি মোটেই কোনো কিছু উসমান গনিকে দেননি আরবের ধনী নামে উসমান গনি ছিল রে আরবের ধনী নামে উসমান গনি আরবের ধনী নামে উসমান গনি নবীজির এই সাহাবি তৃতীয় খলিফা রে নবীজির